আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, মিরপুর DHS ওরাল অ্যান্ড ডেন্টাল কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলুন আজকে একটি অ্যাবসেস ড্রেনেজ বা ফোড়া কাটা যেটা বাংলায় বলে দেখে আসি। চলুন ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম বাবা, দেখি মুখে ঢাকনাটা খোলেন তো। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এনার পুরো জায়গাটা সোয়েলিং হয়ে গেছে, এই জায়গাগুলো সোয়েলিং হয়ে গেছে। বেশ, এই জায়গাটা পুরোটুকু ফুলে গেছে, এই জায়গাটা চোখ পুরা ঢাকা ঢাকা অবস্থা দেখছেন কি? এদিকটা আর এইদিকটা পার্থক্য দেখলেই বোঝা যাচ্ছে, এদিকটা ফুলে গেছে। আচ্ছা ঘটনা বলেন, কিভাবে ফুললো বলেন? ব্যথা উঠছিল স্যার, মানে এর আগে উঠছিল, পূর্বের ইতিহাসগুলো বলেন। হ্যাঁ, পূর্বে পূর্বে ছিল, কিছু ব্যথা ছিল বা অন্য সাইডে ছিল আর কি স্যার। এই তারিখে আবার এখানে একটা দাঁত আছে, ওই দাঁত খোলা করছে, খোলা করছে। ওই দিন এই খাইছি তো, গোস খাইছি, ওই গোসের টুকরা ছিল, পরে ওইটা বাইর করছি, খুঁচা খুঁচা বাইর করছে। বাইর করার পরে ব্যথা উঠছে স্যার, ব্যথা উঠছে। ব্যথা উঠার পরে টরি খাইছি, টরি 90 খাইছি। খাওয়ার পরে থেকে ব্যথাটা নাই, ব্যথা কমছে, মোটামুটি একটু কমছে। আচ্ছা, ফুলা রয়েছে, ফুলার জায়গায় একটু চাপ লাগলে ব্যথা করে। এবং এটা কি আপনার এতটুকুই আপনার ইতিহাস জানা? জি আপনার জানা? জি, ঠিক আছে, ওকে। দর্শক বন্ধুরা, আমরা রুগীটাকে আমরা জেন্টাল চেয়ারে শুয়েছি, আমি দেখাচ্ছি ওই ওনার কোন দাঁত থেকে সমস্যা হয়েছে। বাবাটা হা করেন তো মুখটা, ওনার একটা দাঁত মোবিলিটি আছে, ওখান থেকেই তার সমস্যা শুরু হয়েছে, এইখানে এই দাঁতটা। ফার্স্ট ডিগ্রি মোবিলিটি, এবং তার ডিসচার্জিং পাস বের হচ্ছে। এখান থেকে বেরোচ্ছে তো মেইনলি তার দাঁতটা নড়ার জন্যই ব্যথা করছে। চার নম্বর দাঁত, 1 2 3 হয়ে গেছে, রাইট সেকেন্ড প্রিমোলার, এই দাঁতটা নড়ার কারণেই তার এই মুখটা ফুলে গেছে, এই জায়গাটাতে ফুলে গেছে। দর্শক বন্ধুরা, আমরা এখন অ্যাবসেস ড্রেনেজ করব, এটা আপনাকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা রেডি করে ফেলছি, এটা লোকাল দিয়ে কাজটা করতে হবে। আমি অলরেডি লোকাল রেডি করে ফেলছি, আমি রুগীর অ্যাবসেসটা ড্রেন করার জন্য একটা অবশ করে নিচ্ছি যাতে দেখা না পায়। আসুন কাছে বাবাটা হা করেন তো, একটু অবশ দিবি। আমরা দুটি লোকাল দিলাম, কিছুক্ষণ ওয়েট করব অবস্থা হওয়ার জন্য। ঠিক আছে, অবশ্য হয়ে গেছে। ব্যথা পান আপনি কোনো? ব্যথা পাচ্ছেন কি? অবশ্য হয়ে গেছে, আমরা একটু পুরুষটাকে বের করে দিই। যতটুকু সময় আমি দেখানোর চেষ্টা করছি, আমি এখানে ইনসিশন দিচ্ছি, কারণ এখানে টিপ পয়েন্টে আমার এখানে মনে হচ্ছে, এই কারণে আমি ইনসিশন দিচ্ছি এখানে।
অল্প বেরোচ্ছে, খুবই সামান্য। যাক, আজকে রাতে এসে হাত দিয়ে ম্যাসেজ করলে এবং লবণ গরম, আমি অলরেডি অ্যাক্সেসটা ড্রেন করে দিলাম, একটু ছিল বের হয়ে গেল, এই বরাবর একটু ছিল বের হয়ে গেছে অলরেডি। আমি অলরেডি ভিতরে কিছু অ্যাক্সেস ড্রেন জায়গায় করে দিলাম, হয়ে যাবে আস্তে আস্তে। মোবিলিটি ছিল, ওটা দাঁত নড়া ছিল, তো নড়া দাঁতে পরবর্তীকালে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করবো। আজকে আপাতত ওনার খোলাটা কমানোর ব্যবস্থা করছি, থাকতে পারছে না দাঁতে, তো আপাতত আমরা ফুল বের করে রাস্তায় করে দিলাম, এখন এরপরে আমরা রুট ক্যানাল শুরু করবো।